আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বিজ্ঞপ্তিটা কী প্রকাশ করেছে, ব্যবহার পরীক্ষার ফলাফল প্রকাশ করছে তারা। আমরা এই ব্যবহারিক পরীক্ষায় খারাপ উত্তীর্ণ হয়েছে, হ্যাঁ, এবং আপনাদের মৌখিক পরীক্ষা কখন প্রকাশ করা হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এখানে দেখেন কী দেওয়া আছে, অদ্য 16 এপ্রিল 2023 বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রাকরিক পদে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল নিম্নে পেশ করা হলো। এখানে কোন কোন প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে রোল নম্বর অনুসারে দিয়ে দিয়েছে। দেখেন অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রাকরিক রোল নম্বরগুলো আপনার ভালোভাবে মিলিয়ে নেবেন, যে রোল নম্বরগুলো 70 জন প্রার্থী এখানে উত্তীর্ণ হয়েছেন। ও তাদের যে পরীক্ষা, মৌখিক পরীক্ষা কখন হবে তারা কিন্তু সেটা বলে দিয়েছে। কি বলে দিয়েছে, যেখানে বলছে যে উক্ত পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে bfri gov.bd এই ওয়েবসাইটে তারা কি প্রকাশ করবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।